বিধানসভায় যে ঘটনা আজ ঘটেছে তা নিয়ে স্পিকারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমকেও ফোন করেন মুখ্যমন্ত্রী এবং গোলমালের বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। আমরা এই বিষয়ে আরো জানবো। সুতপা সেন আমাদের প্রতিনিধি আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জানতে চাইব তোমার কাছ থেকে সুতপা, মুখ্যমন্ত্রী ফোন করেছেন ফিরহাদ হাকিমকে, স্পিকারকেও ফোন করেছেন, আর কি তথ্য রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রীর কাছে এই খবর এসে পৌঁছায়, তিনি এখন পাহাড়ে রয়েছেন এবং খবর এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি ফিরহাদ হাকিমকে ফোন করেন। ফোন করে জানতে চান যে ঠিক কি কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি হয়েছিল এবং একই সঙ্গে আহতদের যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই নির্দেশও তিনি দেন। এবং তিনি স্পিকারকেও ফোন করেন, তার সাথেও ফোনে তিনি কথা বলেন এবং তার কি হয়েছে বিষয়টা তিনি জানতে চান। অর্থাৎ আজকে বিধানসভা, তুমি জানো যে আজকে শেষ দিন ছিল, কেন হঠাৎ করে এরকম গন্ডগোল হলো, কেনই বা এই পরিস্থিতি সৃষ্টি হলো সেটাই তিনি জানতে চেয়েছেন এবং সে কারণেই ফিরহাদ হাকিমকে ফোন করে এবং স্পিকারকে ফোন করে তিনি জানতে চান যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল। ফিরহাদ হাকিম গোটা পরিস্থিতি নিয়ে, গোটা বিষয়টি নিয়ে কি বলছেন শুনবো একবার। রোজ এরা অসভ্যতা করছে বিধানসভা, বিধানসভা বক্তব্য বিধানসভা মারপিট করার জায়গা না, ভাঙামাই করার জায়গা না। কি ভাঙচুর করলো? এরা রেগুলারলি গিয়ে স্পিকারের ওখানে গিয়ে অ্যাজিটেশন করে, আমাদের ওই লাইটটা সেটাকে ভেঙে দিয়েছে, মার্শালদের মেরেছে। এবার বিধায়ক যখন মানা করতে গেছে তাকে ধরে এমন ঘুষি মেরেছে, দেখুন কি এবং সিভিয়ার দেরি হয়েছে, রক্তে ভেজা দুটো রুমাল ফেলে দেওয়া হয়েছে এবং এখন সেভাবে অ্যাক্টিভ ব্লিডিং নেই, রক্তটা ক্লটের ভেতরে রয়েছে কিন্তু সিভিয়ার পেন রয়েছে, প্রচণ্ড সিভিয়ার হেডেক রয়েছে। কারণ এটা একবারে ফ্রন্টাল এয়ার সাইনাস আর প্যারানেজাল এয়ার সাইনাসের মাঝখানে ইঞ্জুরিটা রয়েছে এবং ওর সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে।